আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ই ও বরাকাতুহু আলহামদুলিল্লাহ হিরব বিলাহল এমিন ওসাল্তুসালা মু আলা শরাফ ইলামিয়া ই ওলমুরসাল্লি নবিয়ন মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহ বিহী ওমনতা বেহম বেহসান ইলা ইয়ামিদ্দিন আর বেশি বারাই দিতে একটা জিকা তো আমাদের দুই সপ্তাহ হল বিষয় কি আছে আমাদের জিকির কি সম্পর্কে জিকির জিকির তো বুঝি আমরা নাকি কিন্তু জিকিরের পদ্ধতিটা বুঝি না জিকির বুঝি এবং জিকিরের কি জানি না পদ্ধতি জানি না অনেকেই তো আমরা জিকিরের কি কি অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা জেনেছি এরপর জিকিরের ফজিলত সম্পর্কেও গত সপ্তাহে আমরা জেনেছি তো আজকে আমরা আলোচনা করবো দোয়া এবং জিকির দোয়া এবং জিকির তো জিকিরের দুইটি অর্থ আমরা আলোচনা করেছি একটি অর্থ হলো কি আম জিকির সাধারণ জিকির এই সাধারণ জিকির বলতে আল্লাহরবুল আলামিনের এবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য যাই করি সবই হলো জিকির সবই কি জেকির নামাজ জিকির আমার ঘুম জেকির আমার বাথরুমে যাওয়াটাও কি জিকির কেউ যদি বাথরুমে গিয়ে মৃত্যুবরণ করে আমরা মনে করি কি মরণ কি খারাপ মরণ হয়েছে তাই না কি বলল কি বলি আমরা খারাপ মরণ হয়েছে বলি না আচ্ছা উনি যদি বাথরুম বাথরুমে যদি দুয়া পরে প্রবেশ করেন কি পরে প্রবেশ করেছেন দুয়া পরে প্রবেশ করেছেন কি দোয়া এর আগে বিসমিল্লা দিছে ঠিক আছে বিসমিল্লাহি আল্লাহমা বিসমিকা আল্লাহমা ইনী আউ মিনাল মিনালি ওয়াল খাবাই এটা পরে তিনি প্রবেশ করেছেন এরপরে কি করেছেন বাম পা দিয়ে প্রবেশ করেছেন রাসল যেই পদ্ধতিতে সারতে বলেছেন টয়লেট সেই পদ্ধতিতেই সেরেছেন এখন এই পদ্ধতিতে যদি সে তিনি যদি এই বাথরুমে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা কি ভালো মৃত্যু হল না খারাপ মৃত্যু হলো তাহলে বাথরুমে যাওয়াটাও কি অবাদত বাথরুমে যাওয়াটাও কি এবাদত বাথরুমে যাওয়াটাও কি জিকির তাই না অনেকে আমরা মনে করি কি যে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়েছে কি হয়েছে খারাপ মৃত্যু হয়েছে বলা কি যাবে না এমনও হতে পারে মানে মসজিদের থেকেও অনেকের মসজিদের থেকে ভালো হতে পারে একজন মসজিদে গেছে মানুষ দেখানোর আবাদত করছে একজন নামাজ আদায় করছে সুন্দর করে তো একজন বলতেছে দেখছ লোকটা কত সুন্দর করে নামাজ পড়ছে নামাজ সে জহর নামাজ তারপরেও দু নামাজ এত লম্বা করে পড়ছে বলছে আমি রোজাও রাখছি মনে মনে যদি এরকম থাকে এই মুসল্লির চেয়ে তাহলে বাথরুমেও আবাদত সেখানেও কি তাই না তাহলে টয়লেটে যাওয়াটাও কি আমার জন্য কি অবাদত জেকির ঠিক আছে তাহলে সার্বিক জীবনে যা করব আর এই জিকির সার্বিক জীবন যার না হবে তার জন্য জীবনটা পরিতাপের আপনার সার্বিক জীবন কি হতে হবে জিকির হতে হবে কি হতে হবে সারাটা জীবনে আপনার জিকির হবে আপনি ঘুমাতে যাচ্ছেন কি বলে ঘুমাবেন আল্লাহ আপনি কি করলেন ফাতে হাতে আপনি কি পাঠ করেছিলেন বলেন সুরাতুল ফাতেহাতে তারপর আগে কি যখন বলেছি মালিকিম এর অর্থটা কি তুমি বিচার দিবেশের মালিক এর অর্থটা কি তাৎপর্যটা কি আল্লাহ দুনিয়াতে আমি যা করছি সব কিছুর হিসাব কিন্তু কেমতের দিন দিতে হবে সেটা আমি স্বীকার করে নিলাম কি করলাম স্বীকার করে নিলাম মালিকি ইয় আল্লাহ দুনিয়াতে ছোটো কাজ করি বড় কাজ করি মানুষের সামনে করি আর গোপনে করি আমি যাই করি না কেন সব কিছুর হিসাব তোমার কাছে দিতে হবে তোমার কাছে কি করতে হবে দিতে হবে সেটাকেই আমি ঘুমের সময় আমি কি করলাম সেটাকেই স্মরণ করলাম কি বললাম আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামেই আমু তু আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি এই মৃত্যুতে যদি আমার যদি শেষ মৃত্যু হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে ডান হাতে আমল্লামা দেবে তুমি আমাকে পুলসেরাত পার করে দেবে তোমার আমার মিজানের পাল্লা তুমি ভারী করবে হে আল্লাহ কেয়ামতের দিন তুমি তোমার নবীর সাথে আমার হাসর করবে সালেহিনদের সাথে হাসর করবে সিদ্দিকের সাথে হাসর করবে তুমি শহীদদের সাথে আমার কি করবে হাসর করবে এই আমি আল্লাহর কাছে দাবি রেখে দোয়া করে আমি ঘুমাইতে গেলাম তাহলে এই এবাদত এই এই ঘুমটা আপনার কি হবে হ্যাঁ পুরাটাই আপনার আবাদত হবে পুরাটাই হবে কি হবে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম ঘুম থেকে কি হলাম জাগ্রত হবে কি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক লোক রয়েছে যারা কি ঘুমেছে ঘুম শেষ তুমি আমাকে আমা আমার তুমি মৃত্যু মানে আমাকে জীবন দান করেছ সেটা আমি কি কর আল্লাহর কাছে আমি আদা মানে চেয়েছিলাম মৃত্যুর আগে ঘুমের আগে কি এসে চেয়েছিলাম কি চেয়েছি আমি আল্লাহ হুম্মা হে আল্লাহ বি তোমার নামে মৃত্যুবরণ করছি কেন আমার জীবন আমার মরণ তোমার জন্যই আমি যদি জীবনে বেঁচে থাকি তাহলে তোমার সন্তুষ্টির জন্যই তোমার জন্যই আমি কাজ করব তোমার জন্যই কি করব কাজ করবা বিদেশ আসছি কি কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য বিদেশ আসছি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কি করেছি বিদেশ এসেছি আমি আমার সন্তানাদির জন্য আমি যে আমার সন্তানাদির জন্য আমি যে রোজগার করে যে আমি প্রেরণ করি কার জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহমা আমুতু তোমার নামে আমি মৃত্যুবরণ করছি আমার মরণটা কার জন্য তোমার জন্য কার জন্য তোমার জন্য ও হে আল্লাহ আমি তোমার নামে আমি কি করবো আবার জীবিত হব তোমার নামে আমি জীবিত হব ভাই একটু বসে মাসা কি শরীর খুব খারাপ মনে হয় ভাই একটু চেয়ার দেন তো পিছন থেকে কেউ এখানে দেন এখানে এখানে দেন ভাইকে একটা এখানে একটু চেয়ার দেন এখানে দেন সব দিন ভাইকে তাহলে আমার আমার জীবনটা সেখানে বলছিলাম কি আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি তোমার নামে আমি তুমি যদি চাও আবার তুমি আমাকে করবে জীবন দান করবে আর যদি না চাও শেষ তাহলে ওখানে আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছিলাম আল্লাহ তুমি যদি চাও আমাকে আবার জীবন দান করবে আবার সেটি আমি সর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা কোন আল্লাহ প্রশংসা আল্লাহ দি আহ না ওই মৃত্যু থেকে যিনি আমাকে জীবন দান করছেন কি দান করছেন জীবন তিনি আমাকে দান করছেন এরপরে কি করলাম এই দুনিয়াতে আমি যে ঘুম থেকে জাগ্রত হয়ে আমি যে দুনিয়াতে এত কাজ করব রুজি তালাস করব মানুষের সাথে চলাফেরা করব যত কাজ করি না কেন এই হিসাবটা তোমার কাছে দিতে হবে এটা আমি স্বীকারোক্তি দান করলাম যে ও ইলাই কেয়ামতের দিন তার কাছে গিয়ে এই যে ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ আমি করব এর হিসাব তোমার কাছে পুনরুত্থিত হয়ে তোমার কাছে আবার সেই হিসাব আমাকে দিতে হবে এটাও আমি কি করলাম স্মরণ করে আমি বিছানা থেকে উঠলাম বিছানা থেকে উঠে কি শুরু করলেন এখন আপনার দুনিয়ার কার্যাবলী যে আপনি শুরু করলেন কার নামে শুরু করলেন আল্লাহর নামে এটাই জিকির তাহলে এই নামে শুরু করে আপনি কৃষিকাজে যান না কেন আপনি ব্যবসায় যান না কেন আপনি গরু রাখাল করতে যান না কেন আপনি চাকরি করতেই যান না কেন এগুলি সব কাজ কার উপর ন্যস্ত করলেন আল্লাহর উপর আল্লাহ তোমার নামে আমি আমি সকালবেলা বেরিয়ে বললাম তোমার নামে আমি আমি কি করলাম সকালবেলা আমি বেরিয়ে পড়লাম তাহলে আমার সারাদিনের কার্যাবলী দিনের নিঃশ্বাস সারা দিনের আমার পদধ্বনি সারাদিনের মানুষের সাথে সারা দিনের আমার কামাই আমার ব্যয় আমার স্ত্রীর সাথে কি চলাফেরা আমার সন্তানের সাথে কথা বলা সব কি হবে আদত জিকিরে পরিণত হবে এটা হলো আম জিকির আর খাস কোনটা এই দুইটাতে কোনটা খাস এই দুইটাতে খাস কোনটা যেটা হলো ঘুমানোর সময় ঘুমের জিকির পাঠ করতে হবে এটা হলো খাস ওখানে ওইটাই মানে কি করতে হবে ওটাই বলতে হবে এবং ঘুম থেকে জাগ্রত সময় সেটাই কি করতে হবে বলতে হবে বুঝতে পারছেন তাহলে ওটা হলো আম জিকির ঠিক আছে তাহলে জিকির এবং দোয়া জিকির এবং দোয়া জিকির বলতে আম বলতে আমরা কি বুঝলাম সার্বিক জীবনে যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলের পদ্ধতিতে করবো সবগুলি কি জিকির কোরআন তেলাওয়াত আমি বিবাহ করতে যাচ্ছি সন্তানকে বিবাহ দিতে যাচ্ছি আমি বাথরুমে যাচ্ছি টয়লেটে যাচ্ছি আমি গোসল করছি এগুলি সব কি জেকের এবং কী আবাদত জেকের এবং অর্থাৎ সার্বিক জীবনে যত আবাদত করব সবই হলো জেকির সবই হলো কি জিকির আর দোয়া দোয়াও জিকিরের আর দোয়া যেটা দোয়াতে থাকবে কি মাস আলা কি থাকবে আল্লাহর কাছে প্রার্থনা থাকবে চাইবে আল্লাহ তোমার কাছে এই জিনিসটা চাই কি চাই তোমার কাছে আমি এই জিনিসটা চাই অনেক সময় দুটো পার্থক্য থাকে না কেন দোয়াটাও কি জিকির দোয়াটাও কি জিকির আর জেকিরটাও কি দোয়া তো আমি যখন আল্লাহ আল্লাহর কাছে খাদ জিকির করছি সেটা কি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ কেন এর বর্ণিত কি রয়েছে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কোন নামাজের পর ফরজ নামাজের পর সুবহান আল্লাহ তেত্রিশ বার পাঠ করবে আলহামদুলিল্লাহ ৩৩ বার পাঠ করবে আল্লাহ আকবার ৩৩ বার পাঠ করবে তবে যে কোনোতে শুরু করতে পারেন যে কোনোতে শেষ করতে পারেন কেউ আল্লাহ আকবার আগে বলল। কেউ সুবাহান আল্লাহ আগে পড়লো কেউ আলহামদুলিল্লাহ আগে বলল তিন তেত্রিশে কত হলো নিরানব্বই বার এরপরে কেউ যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 99 আর এক কথা হলো 100 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লা মাফ করে দিবেন এখন কারো প্রশ্ন থাকতে পারে যে ঋণ পরিশুদ্ধ করে দেন ব্যবসায়ীরা ধনী ব্যক্তি ঋণ পরিশুদ্ধ করে দেন আপনারা যদি ঋণ থাকে কি করে পরিশুদ্ধ করে দেন অথবা আপনি ঋণ করেছেন এই ঋণ তিনি মাফ করে দিলেন অথবা ভুল করেছেন মাফ করে দিলেন অনেকে বলে দি এত বড় ভুল মাফ করা যাবে না বলি না তোমার এই ভুল মাফ করা যাবে না কিন্তু তোমাকে মাফ করা যায় তুমি একটা ছাগল চুরি করেছো মাফ করে দিলাম কিন্তু তোমার লেখা আছে তুমি তিরিশ বার গরু চুরি করেছো তোমাকে মাফ করা যাবে না তোমার অফারটা বেশি তাহলে আল্লাহর কাছে আপনি যে ভুল করেছেন গুনাহ করেছেন কতটুকু মাফ করে দিবেন কতটুকু গুনাহ হলে মাফ করে দিবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে পৃথিবীতে যত সাগর রয়েছে এই সাগরের যত ফেনা রাশি রয়েছে এই ফেনা রাশি সমতুল্য যদি তার কারো গুণা হয় আল্লাহ তালা সেই গুনাহ মাফ করে দিবেন তাহলে এটা খাদ জিকির এটা কি জিকির খাদ জিকির ওখানে ওইভাবেই করতে হবে এই জিকিরে রাসুলে আল্লাহ আপনার সন্তুষ্ট থাকতে হবে রাসুলের পদ্ধতিতে থাকতে হবে কার পদ্ধতিতে এখন কেউ বলছে যে তেত্রিশ বলছে পঞ্চাশ বার কি বললাম সমস্যা কোথায় না আপনার তেত্রিশ তেত্রিশ আর একই পাঠ করতে হবে এখন কেউ মনে করলেন যে এই দুয়া আমি মুখস্থ করতে মানে যে একটা একটা যেটা আছে নিরানব্বইটা তো হলো তিন 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 তেত্রিশ 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 নিরানব্বই কিন্তু আরেকটা দুয়া দোয়া যে বললেন এটা আমি মুখস্থ করতে পারবো না তাহলে আমার কী করণীয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দুইটা বার একটা চৌত্রিশবার পাঠ করবেন যে কোনোটা তাহলে কতবার হবে একশো বার আল্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তার জন্যও এই ফজিলত তাহলে খাস জিকির ওইভাবে খাসেই কি করতে হবে করতে হবে তো জিকির আমরা সব সময় আমরা এর আগে যেটা আমরা দৈহিক জিকির আমরা করব দৈহিক জিকির কোনটা আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে আমার যে কাজ করতে বলেছেন সেই কাজটা সেইভাবে করার নাম কি দৈহিক জিকির আম জিকির আমার শরীরেও জিকির করবে আমার মুখে জিকির করবে আমার অন্তরেও জিকির করবে তাই না তাহলে আমার দৈহিক জিকির করছি আমি মৌখিকও জিকির কি করছি তাহলে আমি চব্বিশ ঘন্টার ভিতরে কোনো এক মিনিট কি আমি জেকির ছাড়া কি আমি কি থাকতে পারি কি পারেন একজন মুসলমান একজন মমিন জেকির ছাড়া কি তার পাঁচ মিনিট সময় অতিবাহিত করতে পারে কি পারে না কারণটা হলো আপনি যখন টয়লেটে ঢুকলেন ওই টয়লেটে গিয়েও কিন্তু মৌখিক জিকির কিন্তু করতে পারছেন না অন্তর জিকির কিন্তু করতে পারছেন না কিন্তু দৈহিক জিকির আপনাকে সেখানে করতেই হবে কেন সেখানে আপনি আল্লাহ নাম নিতে পারছেন না পারবেন আপনার হাতে যদি আঙ্গু আংটি থাকে সেখানে আল্লাহর নাম লেখা থাকে সেটা নিয়ে কি প্রবেশ করবেন আপনি না সেটা আপনি খুলে রেখে যাবেন কেননা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আংটি ছিল নাম ছিল মোহাম্মাদ আল্লাহর নাম ছিল এই জন্য তিনি যখন টয়লেটে যেতেন পেশা পায়খানা করতে তিনি খুলে রেখে যেতেন তারপরে এসে তিনি কি করতেন সেটাকে পরিধান করতেন তাহলে আল্লাহর নাম নিয়ে সেখানে সেখানে মুখে আপনি জপতে পারবেন না কিন্তু শরীরের যে জিকিরটা রয়েছে এই শরীরের জিকির আপনাকে সেখানে করতে হবে যদি এই বাথরুমে এই সময়টা যদি আপনি জিকিরে পরিণত করতে চান যদি আবাদতে পরিগণিত করতে চান সেখানে কি করতে হবে রাসুল রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আপনাকে প্রবেশ করতে হবে বাম পা দিয়ে কি করতে হবে প্রবেশ করতে হবে এবং ডান পা দিয়ে বের হতে হবে সেখানে আল্লাহর জিকির থেকে মৌখিক জিকির থেকে কি করতে হবে বিরত থাকতে হবে এবং যেই জিকির পরে প্রবেশ যেই জিকির পরে মানে বাহির সেটা সেইভাবে জিকিরটা কী করতে হবে করতে হবে এবং সেখানে গিয়ে একে অপরের সাথে কথা বলা থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দুই ব্যক্তি যদি এই টয়লেটে গিয়ে কাজ সারা সময় যদি কথা বলেন এর উপর আল্লাহ রব্বুল আলম তার উপর গজব নাজিল করে অসন্তুষ্ট হন কি করতে হবে তাহলে আমি যখন টয়লেটে যাবো পরক্ষ কথা বলা যাবে না কারণটা কি আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে বলছেন যে আপনার শরীরে এই কবে আপনি যখন কথা বলবেন আর ওখান থেকে নোংরা যে বিষয়টা সেগুলি কি হইতে আমার মুখের ভিতর চলে যেতে পারে এটা একটা চিন্তা চিন্তাভাবনা বা একটা গবেষণা কিন্তু এক নম্বর হলো কি রাসুল নিষেধ করেছেন নিষেধ করে নিষেধ করেছেন নিষেধ কিন্তু গবেষণায় দেখা যায় কি যে কেউ যদি কথা বলতে থাকে তাহলে সেখানের যে জারাসিনগুলি সেটা কি দেখতে পারি আমরা আমরা দেখতে পারি না ব্যক্তি কি করতে পারি না আমরা দেখতে পারি না এগুলি গেলে আমার শরীরে কি হবে হ্যাঁ ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা সেখানে গিয়ে ওইভাবেই যে জিকির আমি করতে পারছি না মৌখিক জিকির বন্ধ তারপরেও কিন্তু সেই সময়টাও কিন্তু আমার জিকিরে পরিণত হয়েছে করতে হয়েছে তাহলে আমাদেরকে সার্বিক জীবনে করতে হবে আর যেটা দুয়া দুয়া যেটা দোয়া বের প্রবেশ করলাম আম দোয়া যেখানে যেই দোয়া পড়তে হবে সেটা দিকের এবং দুয়া আর যেই দোয়াতে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনার কোনো চাওয়ার জন্য আপনার জীবনের কিছু পাওয়ার জন্য এই দুয়া এই দুয়াতে এই দুয়াতে আপনি কিছু নিয়ম কানুন বেঁধে আপনাকে দোয়া করতে হবে কি করতে হবে যখন আপনার চাইবেন আল্লাহর কাছে তখন কিছু নিয়ম কানুন রেখে আপনি কি করতে হবে চাইতে হবে কিন্তু যখন জিকির করবেন নিয়ম একটাই রাসুলের পদ্ধতিতে করা ওইভাবেই কি করতে হবে সেটাও রাসুলের পদ্ধতি সেখানে নিয়ম কম আপনি অজুতেও করতে পারেন অজু ছাড়াও করতে পারেন আপনার দোয়াও অজুতেও করতে পারেন অজু ছাড়াও কি করতে পারেন করতে করতে কি করবেন পারবেন কিন্তু আপনি যখন দোয়া করবেন দোয়াতে থাকবে আপনার কিছু আকাঙ্ক্ষা কিছু পাওয়ার জন্য আল্লাহ রব আহমেনের কাছে প্রার্থনা আর জিকিরে কিন্তু এটা নাই সুবহান আল্লাহ কি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করছি আল্লাহ আকবর চাওয়ার কিছু এখানে আছে এখানে হ্যাঁ ইল্লাল্লাহ চাওয়া কিছু আছে না এখন আমি যদি আল্লাহর কাছে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা আল্লাহ তুমি আমাকে দান করো দাও আতিনা মানে কি আল্লাহ তুমি আমাকে দাও ফির দুনিয়া হাসানা দুনিয়াতে আমার মঙ্গল দাও কিছু চাইছি কি না আর যখন জিকির করছি চাইছি আমি না তাহলে তাহলে এই দোয়াতে থাকবে কি আপনার মাছ আলা আপনার চাওয়ার কিছু থাকবে কি থাকবে হ্যাঁ শেখ কমর বস এখানে কি থাকবে দোয়াতে আমার চাওয়ার কিছু থাকবে আর জিকিরে চাওয়ার কিছু থাকে না কিন্তু দুইটার ভিতরে পার্থক্যটা দেখেন জিকির আর দুয়ার ভিতর পার্থক্যটা দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেন কেউ যদি এত জিকির করছে এই জিকির করার কারণে সে আমার কাছে কিন্তু চাইতে পারছে না আপনি মাসকুল আছেন কোথায় জিকিরে মাস্কুল আছেন আপনার প্রার্থনায় বেশি মাসকুল নাই বুঝতে পারছেন জিকির এবং মানে দোয়ার ভিতরে পার্থক্য তো একদিক দিকে এক আর একদিক দিকে একটু পার্থক্য আছে বললাম না জিকিরে শুধু আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা আল্লাহ রব্বুল আলমিন গুণ আপনি গাইবেন আর যেটা মাস আল্লাহ থাকবে দোয়া থাকবে দোয়াতে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন কি দিল বললাম যেমন সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহর আল্লাহ মহান আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহরপুল আলমিনের জন্য তাহলে এখানে আপনি কিছু চাননি চেয়েছেন আর দোয়াতে চালেন কি রাব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানা হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া কি দাও মঙ্গল দান করো অফিল আখেরাতে হাসানা তুমি আমাকে আখেরাতেও মঙ্গল দান করো চাইছেন না কিছু চাইছেন কি না কিন্তু ওখানে কিন্তু চান নাই ঠিক আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলছেন কেউ যদি না চেয়ে প্রার্থনা যেটা দোয়া না করে দোয়া না করে শুধু আল্লাহর জিকির করে যাকে আল্লাহরা যে ব্যক্তি জিকির বেশি করেছে জিকির করেছে এমন করে জিকির করছে সে কিন্তু সে চাই চাই নাই চাওয়ার থেকে জিকিরকে প্রাধান্য দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে আল্লাহ তালা বলছেন জিকির কারিকে যারা জিকির জিকির করছে আর যারা প্রার্থনা করছে না শুধু জিকিরই করছে তাহলে প্রার্থনা করলে যা দিতাম না করলে যা দিতাম তার চেয়ে জিকির আমি আরো বেশি দান করব কি করবো তাকে আরো বেশি দান করব তাহলে যারা আমরা জিকির করি যারা আমরা কি করি জিকির করি ইনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দান করেছেন কি যারা প্রার্থনা করে শুধু চাচ্ছে তাদের চেয়েও আপনাদেরকে কি দিবেন আল্লাহ বেশি দান করবেন তো আমি যখন প্রার্থনা করব আমি যখন কি করব প্রার্থনা করব এই প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা জিকির করা জিকির করা এবং প্রার্থনা করা এটা আমার সার্বিক জীবনের জন্য একটা কি হতে হবে একটা বড় একটা কাজ হতে হবে সব কাজের ভিতরে একটা বড় কাজ কি জিকির এবং দুয়া জিকির এবং দুয়া কেউ যদি আল্লাহর জিকির এবং দুয়া না করে তাহলে তার কি হবে আমি নামাজ পড়ি এই করি সেই করি কিন্তু দোয়া প্রার্থনা আমি কম করি অথবা অনেকেই আছেন যে আল্লাহ রব্বুল আলমিনের আবাদত থেকেও বিমুখ তার থেকে প্রার্থনা থেকেও কি বিমুখ তাহলে যখন আপনি যখন দোয়া করেন এই দোয়া আপনি কিভাবে করবেন এবং কোন পদ্ধতিতে করবেন অনেক জায়গায় আল্লাহ তালা ব্যক্ত করেছেন কিন্তু আস্তাজিব লাকুম আল্লাহ তালা বলছেন তোমার রব তোমার রব বলেছেন চাও কি চাও আমার কাছে প্রার্থনা করো আমার কাছে তোমরা কি করো দোয়া করো আমার কাছে চাও আস্তা লাকুম। কি করব আমি তোমার দোয়া আমি কবুল করব। কি করব আল্লাহ তালার ওয়াদা কি করেছেন তালা? তোমরা আমার কাছে চাও তোমাকে আমি কি করব? দিব দান করব। ইন্না দিই না নিশ্চয়ই যারা এস্তাক বিরু না অহংকার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে কি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে অহংকার করে সায়াদ হলুন জাহান্নামা দা খিরিন তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে ঢুকবে সমাজের দিকে লক্ষ্য করেন আমাদের অনেক জাকির ভাই আছে যারা নিজেদেরকে বলে যে আমরা সবসময় জিকির করে জাকের ভাই জানেন তো আমাদের সমাজ আছে জানেন সবাই জাকের ভাইদের অনেক ভাই এমনও আছেন তারা আল্লাহরবুল আলমিনের উপর এত দাবি করে আছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে পার করে দিবেনই দিবেন কেন আমি আল্লাহর হয়ে গেছি যখন সে ব্যক্তি তার সবকিছু আল্লাহর হয়ে গেছে কেয়ামতের দিন নাজাদ পাওয়া তার একবার নিশ্চিত ব্যাপার হয়ে আছে সে কি আল্লাহর কাছে দোয়া করবে কি বলবে দোয়া করবে জি না কেন অনেকেই আছে শুনবেন আপনার মানিকগঞ্জের বড় একজন পীর তিনি বলছেন যে আমরা যে ভুল করেছি এই ভুল আমরা যে ভুল করি এই ভুল কিন্তু আমাদের না আল্লাহ আমাদের করায় কি বলেন কেয়ামতের দিন যদি তুই ধরে কেয়ামতের যদি ধরে তাহলে তোমার কারণই হয়েছে তোমাকে ধরবো শুনেছেন এগুলি এমন কি একজন বলেছেন এমন একজন বলেছেন যে দেখেন আপনি যেখানে বসে আছেন এইভাবে চেয়ারে বসে আল্লাহকে দেখেছি বলুন না হজবুল্লাহ এমন কি বলেছে যে কেয়ামতের দিন যদি আল্লাহ আমাকে পার না করে তাহলে আমি তার টুটি পেরে টুটি পর্যন্ত টুটি কাকে বলা হয় তার টুটি পেরে ধরবো কারণ আমি তো তার কি বলছে আমি তো তার তাহলে এই ব্যক্তি কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার কি কি নিয়ে আর মনে করে যে করতে হবে না উনি তো পার পেয়ে গেছেন কি পেয়ে গেছেন তিনি পার পেয়ে গেছেন এগুলো আমরা আগে আলোচনা করেছি মারে আলোচনা করেছি কেউ যদি জিকির বা দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কতক্ষণ পর তিনি শোনেন কতক্ষণ পর তিনি আমি ডাক দিলাম আল্লাহ রব্বুল আলমিন কতক্ষণ পর শোনেন আমরা যখন টেলিফোনে কথা বলি এখান থেকে টেলিফোন বাংলাদেশে কতক্ষণ পর শোনে কে বলতে পারবেন কতটুকু এক সেকেন্ড আপনি যে কথাটা বলছেন মোবাইলে আপনি মোবাইলে যে কথাটা বলছেন মোবাইলে কথা না আমরা এই কথাটা কথাটাকে পৃথিবী এখান থেকে শুরু করে আবার এইভাবে অথবা কথাটা এইভাবে যেইভাবেই ঘোরান না কেন পৃথিবী চার পাঁচ দিয়ে ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে জানেন কতক্ষণ সময় লাগে অনুমান বলেন যারটা নিকটতম হবে পুরস্কার জি জি আধা সেকেন্ড বলছেন আর কেউ দশ মিলি সেকেন্ড জি দশ মিলি সেকেন্ড মানে এক ভাগের কয় ভাগ দশ ভাগের এক ভাগ হ্যাঁ মিনিটে এক এক হাজার ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে দিতে পারি তাকদির ভাইটটা নিকটতম আধা সেকেন্ড বলছেন আপনি যে কথাটা বলছেন প্রতি সেকেন্ডে এই কথাটাকে সাত বার ঘুরিয়ে আনে কয়বার কয়বার আপনি যেটা কথা বলছেন পৃথিবীকে কতবার ঘুরিয়ে আনে এক সেকেন্ডে সাত বার ঘুরায় তাকদির ভাই পুরস্কার আছে তো আল্লাহ রব্বুল আলমিনকে যখন আপনি ডাকেন তিনি কতক্ষণ পর আপনার ডাকে সারা দেন আল্লাহর বলছেন ওয়াইদা সালাকে ইবাদি আল আন্নি আমার সম্পর্কে যখন বান্দা আমার বান্দা আপনাকে প্রশ্ন করে আপনি বলে দিন ফাইনি কারিবুন আমি কি তার নিকটে উজিব দাওয়াতে দাঈদা দানি যখন আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দিই কি করি তার ডাকে আমি সাড়া দিই তাহলে আপনি যখন ডাকবেন মোবাইল এক সেকেন্ডের মানে এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগে কি অন্য মোবাইলের প্রান্তে পৌঁছে তার চেয়েও আগে পৌঁছে আল্লাহরবুল আলমিনের কাছে তার চেয়েও আগে পৌঁছে কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবং আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার ডাকের সারা দেন সরাসরি কতটুকু সময় সরঞ্জর মানে তিনি সারা দেন সাথে সাথে তিনি কি করেন আপনার ডাকের সারা দেন তাহলে আমরা যে আল্লাহ রব্বুল আলমিনকে কাছে যে প্রার্থনা করি তার শর্ত কি কিভাবে করতে হবে সেটা আপনার সামনে আলোচনা করব তাই না এটা আমরা জেনে থাকবো যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আমরা প্রার্থনা করি ডাকি তিনি সঙ্গে সঙ্গে শুনেন এবং তিনি আমার জবাব দেন কি করেন আমার জবাব কতক্ষণ পর দেন সাথে সাথে তিনি কি করেন জবাব তিনি দিয়ে থাকেন তো এখন তিনি কি সশরীরে আমার কাছে আছেন না তিনি শুনছেন এবং দেখছেন তিনি কোথায় আল্লাহ কোথায় শাহ আজিমে সেখান থেকে তিনি সবকিছু শুনছেন এবং দেখছেন সব সময় কি করছেন শুনছেন এবং দেখছেন সবকিছু তিনি দেখতে আজকের টেকনোলজি কি আপনি দোকানে আছেন অন্য দিকে আর দোকানে চুরি করা হচ্ছে কিন্তু উপরে থেকে টিভিতে মুদির দেখছেন আপনি তো দেখাতে পারেন আপনি কাছের থেকে দেখতে পারেন নাই এগুলি যে টেকনোলজি এগুলি আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে জানা আমাদের জন্য কি সহজ হয়ে গেছে কি হয়ে গেছে সহজ হয়েছে এখন বলছে কেয়ামতের দিন নাকি আমরা যেইভাবে আমল করেছে সেইভাবে দেখানো হবে কেমনে দেখাবে কেমনে দেখাবে আজকে তো টেকনোলজি আসার পরে কি হয়ে গেছে না কি বলছেন হয়ে গেছে না তো মানে টেকনোলজি যত অগ্রসর হবে ইসলাম বোঝা আরও তত সহজ হয়ে যাবে কত কি হবে সহজ হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের দোয়া যখন আমি করব। কোনো মাধ্যম দিয়ে যদি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন যে যখন ডাকে আমার বান্দা তখন সঙ্গে সঙ্গে আমি সারা দিয়ে থাকি এখানে কোনো মাধ্যমের দরকার আছে দরকার আছে না মানে মাধ্যমের দরকার নেই সামনে আমরা আলোচনা করব যে আপনি কীভাবে সাল্লাম বলছেন কীভাবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন তার পদ্ধতি সম্পর্কে আমরা সামনে আলোচনা করবো দিয়ে কি হবে নামাজের পর ইনশাআল্লাহ আল্লাহ আজকে এই বিষয়ে কি বলেন যে আপনি যখন প্রার্থনা করবেন আল্লাহ আল্লাহরবর কিছু চাইবেন খুব দরকার আপনার কি খুব দরকার তখন আপনাকে কিভাবে চাইতে হবে কিভাবে চাইতে হবে কোন পদ্ধতিতে চাইতে হবে কি কাজ করতে হবে সেটা কী করবো আমরা নামাজের পর ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকের এর সার কি আমাদেরকে জিকির চব্বিশ ঘন্টাই করতে হবে আপনি যখন ঘুমিয়ে থাকবেন ঘুমো যেন আপনার জিকির হয় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে এমন কি টয়লেটে যাওয়াটাও কি হবে আপনার জিকির এবং কি হবে আবাদত হবে আর দোয়া যেটা সেটা জিকিরের অর্থেও আসে আর একটা কি যেটা খাস করবো সেটা হলো কি আমি যখন আল্লাহ রব্বুল আলমের কাছে কিছু চাইবো কি করব কিছু চাইবো সেটার নাম কি দোয়া এবং দোয়া কি কিভাবে করতে হবে সামনে আলোচনা আমরা করবো অনেকে আছে সালাম ফিরে আসসালাম আলাইকুম শেষ এটা কি দোয়া হলো কী বলেন হ্যাঁ দোয়া হলো প্রেসিডেন্টের কাছে গিয়ে হলো আমারও কিছু দিয়েন কি বলবেন হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কে কী বলছেন সুযোগ পাইছেন আপনি ঢুকতে বলে আমারও কিছু দিয়েন দিবে নাকি কোথায় ঢোকাবে হ্যাঁ 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 আল্লাহ রব আলমের কাছে যে চাইবেন তার কিছু পদ্ধতি আছে তার কিছু কি আছে পদ্ধতি আছে যার রাসুল সাল্লাম আমাদের কি কী দিয়েছেন শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতে আমাদের কি করতে হবে চাইতে হবে সেটা আমরা নামাজের পরে ইনশাল্লাহ আলোচনা করবো